ওনারা রীতিমতো আমাদেরকে বলেছি যে আপনারা পর্দা নিকাব এগুলো পড়তেই পারবেন না। তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়ানো না যে হাতে ব্যথা তার জন্য আমি হাতটাই কেটে ফেলে দিলাম? সমস্যাটা এতদিন আমাদের এটাই ছিল যে আমরা বিষয়গুলো নিয়ে সামনে আসিনি। আমরা প্রতিনিয়ত ভেবেছি হ্যাঁ হয়তো আমরা মানিয়ে চলতে পারবো, হ্যাঁ হয়তো এভাবে চলে যাবে। এই যে ছাড় প্রতিনিয়ত আমরা দিয়ে চলেছি, এই ছাড় দিতে দিতে কিন্তু আজকে এটা এত বড় আকার ধারণ করেছে। আমাদের পাঁচ দাবির মূল দাবি এটাই যে আমরা আমাদের নিকাব এবং পর্দার যে বিধাটা সেটা যাতে আমরা সুন্দরভাবে পালন করতে পারি। এবং তারা যেরকম বলছে যে আমাদের আইডেন্টিফিকেশনের যে সমস্যা, এই আইডেন্টিফিকেশন তো কোনো এখন ইস্যু হওয়ার কথা না। ডিজিটাল বাংলাদেশ আমরা বলছি তো ডিজিটালাইজেশনের তো অনেক কিছু আছে, অনেক প্রযুক্তি ব্যবহার করে আজকাল আমরা আইডেন্টিটি যেই রিকগনাইজ করার যে ব্যাপারটা সেটা আমরা করতে পারছি। আমাদেরকে এখানে নারী কর্মকর্তারা নেই, আমাদের নারী শিক্ষকরা নেই, তারা চাইলে কিন্তু সহজেই এই শনাক্তকরণের কাজটি করতে পারেন। এমন তো না যে প্রতিনিয়ত ক্লাসে বসে আমাদেরকে প্রত্যেক দিন করে শনাক্ত করতে হবে। তারা কি বলেছে, ভাইবা প্রেজেন্টেশন এই সময়গুলোতে তো যদি শনাক্ত করতেই হয় তারা একটা সাইডে একটা কর্নারে রেখে সেই নারী পর্দা মেনটেন করেই কিন্তু পর্দার অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেটা রক্ষা করেই কিন্তু তারা এই শনাক্তকরণের কাজটি করতে পারে। আমার বোনেরা আপনারা অনেক সম্মানিতা, নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন। এই হেজাব আপনার অধিকার, এই হেজাব নারীর অহংকার, হেজাব নারীর আভিজাত্যের প্রতীক, হেজাব নারীর রুচির প্রতীক। আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা কন। যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনাম স্টাইলে, এই মেয়েটারে হিপটিজিং করার সুযোগ আছে না নেই? কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে। সুবহানাল্লাহ পড়ে নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে। বিষ্ণু বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারাতুস সালেহা, দুনিয়ার সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এদের পেটগুলা খনি, এই নেককার নারীগুলো যদি হেজাব মেনটেন করে এই পেটগুলো থেকে আল্লাহ ওয়ালা বেরোবে, নাজমু সাকিব বেরোবে, কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি বেরোবে, বড় বড় মুফাসসিরে কোরআন বেরোবে। আর যদি হেজাব না করে জি বাংলা স্টার জলসা নিয়ে মশগুল হয়ে থাকে, হ্যাঁ টেন্ডার বাস চাঁদা বাস টাকা এগুলো বেরোবে, ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, মাছে ফরমালিন দিবে, গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে।